উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে অনেক বৌদ্ধ আদিবাসী গ্রাম রয়েছে, এটা অনেকেরই জানা, কিন্তু তাদের জীবনযাপন সম্পর্কে হয়তো অনেকেরই অজানা। তাদের অবস্থা খুবই নাজুক। চাষ করে কিছু আদিবাসী গ্রাম স্বাবলম্বী হলেও অন্যান্যরা দারিদ্র্যের কষাঘাতে জীবনযাপন করছে। এত কষ্টের পরও তারা বুদ্ধের ধর্মকে অনুসরণ করতে পিছু পা হচ্ছে না, নিয়ম করে বিহারে সমবেত প্রার্থনা করেন। প্রতি বছর বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ও বুদ্ধিস্ট ইউথ ফেডারেশনের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাই 17 ডিসেম্বর 2010 উত্তরবঙ্গে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বুদ্ধিস্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় ও বুদ্ধিস্ট ইউথ ফেডারেশনের সভাপতি রাহুল বড়ুয়ার নেতৃত্বে একটি টিম উত্তরবঙ্গে যাওয়ার প্রস্তুতি নেয়। শীতবস্ত্র বিতরণের জন্য সাক্ষ্যপ্রিয় বড়ুয়া, রাহুল বড়ুয়া, শরণ বিকাশ বড়ুয়া, সুমনকান্তি বড়ুয়া, মিহির বড়ুয়া ও নিপু বড়ুয়াকে সদস্য করে একটি টিম গঠন করা হয়। তখন সময় ভোর 5টা। বড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার থেকে রংপুরে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হন। দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর গ্রামে বেনুবন বিহারে আমাদের টিম উপস্থিত হয়। বেনুবন বিহারে শিলপ্রত ভিক্ষুর আতিথিয়তায় মুগ্ধ হল আমাদের সদস্য। সেখান থেকে পীরগঞ্জ জেলার শাহপুর গ্রামে শিলপ্রত ভান্তে ও বিনয়লঙ্কার ভান্তেকে নিয়ে পীরগঞ্জ জেলার শাহপুর গ্রামে আমরা উপস্থিত হই। শাহপুর গ্রামের মহাবন বিহারের মধ্যে প্রবেশ করি। সেখানে আদিবাসী উপাসক উপাসিকারা আমাদের জন্য অপেক্ষা করছে। তাৎক্ষণিক আমরা সেখানে শীতবস্ত্র বিতরণ করি। তার কিছুক্ষণ পরে একই জেলার আমোদপুর গ্রামের বৌদ্ধ বিহারে আমরা যাই। আমোদপুর বিহারে বৌদ্ধ আদিবাসীদের মাঝে আমরা শীত বস্ত্র বিতরণ করি। রংপুর মিঠাপুকুর বেনুবন বিহারে যাই। রাত তখন 9টা। সেখানে আমাদের সদস্য সকলেই মিলে বৌদ্ধ আদিবাসী উপাসক উপাসিকাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করি। পরদিন সকাল 9টা রংপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে শেখপাড়া গ্রামে আমরা যাই। হিরোইশি জেএস ফুকুই বিহার। বিহারের মাঠে বৌদ্ধ আদিবাসীরা আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর সেখানে দ্রুত শীত বস্ত্র বিতরণ শুরু। দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
ঢাকা থেকে একুশ সুনন্দ প্রিয়, মিহির বড়ুয়া ও নিপু বড়ুয়া ঠাকুরগার উদ্দেশ্যে রওনা দেন। তখন সময় ভোর ছটা। ঠাকুরগা বিহারের অধ্যক্ষ বিনয়লঙ্কার ভন্তে আমাদের নিয়ে যান ঠাকুরগার তক্ষশিলা বিহারে। সকালের আহার শেষ করে আমরা শীতবস্ত্র দেওয়ার পরিকল্পনা করি। বিহারের মাঠে বৃদ্ধ কিশোর শিশুদের শীতবস্ত্র বিতরণ করে ভিক্ষু সুনন্দ। এই বিহারের অধ্যক্ষ হচ্ছে আমাদের, যেটা অ্যাক্টিভ বানতে আপনার নাম দিয়েছেন, বিনয় অলঙ্কার বানতে, খুবই ভালো ভিক্ষু। এটা আমার শিষ্য, খুবই মানে এদের সাথে খুব মিলেমিশে আছে। তো আমরা এই বিহারের উন্নতি কামনা করছি। তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দারুণ উচ্ছ্বসিত। সেদিন 12টার মধ্যেই শীতবস্ত্র বিতরণ করে সেখান থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই। দিনাজপুরের বিরল থানার আদিবাসী বৌদ্ধ গ্রামে উপস্থিত হই একটি নির্মাণাধীন বিহার দৃষ্টিকানে। সেখানকার আদিবাসী বৌদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভিক্ষু সুনন্দ প্রিয়, মিহির বড়ুয়া ও নিপু বড়ুয়া। রাত 8টা, দিনাজপুর থেকে চাঁদনিপাড়া গ্রামে বিদ্যুৎ নেই বিহারে। অন্ধকারে অপেক্ষা করছেন বৌদ্ধ আদিবাসী উপাসকবাসীরা। তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আমরা সোজা চলে আসি পাঁচবিবি থানার বারোকান্দি গ্রামে। সুন্দর একটি বিহার, সামনে বিশাল মাঠ। বিহারের অভ্যন্তরে অপেক্ষা করছেন বৌদ্ধ আদিবাসী উপাসকবাসী। বারোকান্দি বিহারের সভাপতি বাবুল সিংহের নেতৃত্বে আমরা শীতবস্ত্র বিতরণ করি। পরদিন সকালে নওগাঁ জেলার চকবেনি গ্রামে আমরা উপস্থিত হই। সেখানে গড়ে উঠেছে দ্বিতল প্রয়াত সংঘরাজ জ্যোতিপাল মহাতের নাম করে একটি বিহার। সেখানে আমরা শীতবস্ত্র বিতরণ করে চলে যাই নওগাঁ জেলার ভয়ালপুর গ্রাম। ভয়ালপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ করে কৃষ্ণনন্দ প্রিয়। এরপর নূরপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ করে।